তখন তুরস্কের উসমানীয় খেলাফতের আসনে আসীন ছিলেন সুলতান আব্দুল হামিদ। তার নিকট দূত খবর নিয়ে আসে ফ্রান্স সরকার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে থিয়েটারে কার্টুন চিত্র প্রদর্শনী করবে। খবরটা সুলতান আব্দুল হামিদের কানে পৌঁছানোর সাথে সাথেই তিনি এতটাই উত্তেজিত হয়ে ওঠেন যে ফ্রান্স সরকার যদি এই কার্টুন চিত্র প্রদর্শনী করে তাহলে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। ভীত হয়ে ফ্রান্স সরকার তাৎক্ষণিকভাবেই রাতারাতি সেই থিয়েটারের চিত্র প্রদর্শনীর সিদ্ধান্ত থেকে সরে আসে। 2023 সালে এসে যখন সুইডেনে কোরআন পোড়ানো হয় তখন সেই আব্দুল হামিদের উত্তরসূরি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিজেফ তাইফ এরদোয়ানের বর্তমান তুরস্ক তাৎক্ষণিকভাবেই সেভাবে প্রতিবাদে স্বেচ্ছার হয়। মূলত মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেনের সদস্যপদ পাওয়া নিয়ে তুরস্কের আপত্তির বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির উগ্র ডানপন্থীরা, আর সেই বিক্ষোভে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পোড়ানো হয়। সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে সুইডেনের কট্টরপন্থীরা এই ঘটনা ঘটায়। এই ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তুরস্ক। সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে সুইডেনের উগ্র ডানপন্থীদের বিক্ষোভে কোরআন পোড়ানো সহ কুর্দিদের পৃথক বিক্ষোভের ঘটনায় সুইডেনের নিন্দা জানিয়েছে তুরস্ক। এমনকি তুরস্ক সরকার সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রীর একটি সফর বাতিল করে দিয়েছে। মূলত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনের সদস্যপদ পাওয়া নিয়ে তুরস্কের আপত্তি কাটিয়ে ওঠার লক্ষ্যে সুইডিশ ওই প্রতিরক্ষা মন্ত্রীর আঙ্কারা সফরে যাওয়ার কথা ছিল। কারণ ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর ইউরোপে রুশ আতঙ্ক বেড়ে যাওয়ায় সামরিক এই জোটটিতে প্রবেশের জন্য তুরস্কের সমর্থন প্রয়োজন সুইডেনের। সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্রপন্থী সুইডিশ রাজনীতিবিদ রাসমুস পালুদানকে তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ করার অনুমতি দেয় সুইডেন, আর সেখানেই বিক্ষোভের নামে পবিত্র কোরআন পোড়ানোর কাজটি পরিচালনা করেন উগ্র ডানপন্থী রাজনৈতিক দল রাসমুস পালুদান। এর আগে গত বছরের এপ্রিলে মুসলিমদের পবিত্র রমজান মাসে পালুদানের কোরআন পোড়ানোর ঘোষণা সুইডেন জুড়ে দাঙ্গার জন্ম দিয়েছিল। পুলিশ দ্বারা পরিবেষ্টিত হয়ে পালুদান একটি লাইটার দিয়ে পবিত্র গ্রন্থ আল কোরআনে আগুন ধরিয়ে দেয়। এছাড়া প্রায় এক ঘন্টা ধরে সেখানে তিনি সুইডেনে ইসলাম এবং অভিবাসনকে আক্রমণ ও সমালোচনা করেন। এই ঘটনায় বিবৃতি দিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। মন্ত্রণালয় বলেছে, আমরা আমাদের পবিত্র গ্রন্থের উপর জঘন্য হামলার সম্ভাব্য সবচেয়ে জোরালো ভাষায় নিন্দা জানাই। মত প্রকাশের স্বাধীনতার আড়ালে এই ইসলাম বিরোধী কাজের অনুমতি দেওয়া সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। মুসলমানদের লক্ষ্যবস্তু করে পরিচালিত এ কাজ আমাদের পবিত্র মূল্যবোধের অবমাননা করে। 1949 সালে প্রতিষ্ঠিত সামরিক জোট ন্যাটোতে তুরস্ক যোগ দেয় 1952 সালে। নিয়ম অনুযায়ী মার্কিন নেতৃত্বাধীন এই জোটে নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে প্রতিটি দেশের সম্মতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে এই জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করার ক্ষেত্রে ভেটো ক্ষমতা প্রয়োগ করার সুযোগ রয়েছে তুরস্কের। কিন্তু সুইডেন সরকার তুরস্কের নিকট পররাষ্ট্রনীতি আর কূটনৈতিকভাবে পরাজিত কোরআন পোড়ানোর মতো ঘৃণ্য অপরাধ সংঘটিত করে। কিন্তু তুরস্কের তাৎক্ষণিক প্রতিবাদও মুসলিম উম্মার ঐক্যের ইঙ্গিত দেয়। এভাবে সমস্ত মুসলিম দেশগুলো যদি ইসলাম অবমাননার বিরুদ্ধে তাৎক্ষণিক রুখে দাঁড়ায় তবে ইসলামোফোবিয়া যেমন বন্ধ হবে, তেমনইভাবে ইসলামের পবিত্র বিষয়গুলো নিয়ে কেউ অবমাননা করার সাহস পাবে না। অতীতে যারাই কোরআন অবমাননা করেছে তাদের পরিণতি ছিল ভয়াবহ।